ডাকলো কেন সবাই জানে, আর বিদের কালকে মন্তব্য সবাই জানে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের আইনটা সকলের জন্য সমান, এবং যারা ল অ্যাবাইড পিপুল তাদের প্রত্যেককেই আইনের মধ্যে থেকে সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত। স্বাভাবিকভাবে যেহেতু কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপ এটা হচ্ছে, তাই যাকে ডেকেছেন তিনি যাবেন কি যাবেন না তার বিষয়, না গেলে কি করা উচিত সেটা এজেন্সির বিষয়। এজেন্সি সদর্থক ভূমিকা গ্রহণ না করলে কোর্ট কী করতে পারে, গতকাল কোর্ট বলেছে, ভবিষ্যতেও কোর্ট বলবে, এটা নিয়ে আমার বা আমাদের মন্তব্য না করাই। ইডির যে তদন্ত প্রক্রিয়ার যে গতি, সেই গতি স্লট যার জন্য তদন্তকারী মিথিলেশ কুমার মিশ্রাকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিং, না না ঠিক আছে, গতি স্লট কি ইডি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে, শুধু ভারতীয় এজেন্সি বলবো, আমাদের যারা বিভিন্ন ফ্রড কেসে ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা রিকভারি করে ইডি কিন্তু ফেরত করাচ্ছে। ইডি গত কয়েক বছরে বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রীর সময়কালে অনেক উল্লেখযোগ্য দেশের স্বার্থের কাজ করেছেন প্রমাণিত। অতএব ইডিকে আর মিথিলেশ মিশ্রর কোনো ভূমিকাকে সামনে রেখে ইডির গরিমাকে উচ্চতাকে নিচে নামিয়ে দেওয়ার কোনো কারণ নেই বলে আমি গত বছর মহামান্য সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কীর্তি চিদম্বরম সহ তৃণমূল কংগ্রেস সহ নটা রাজনৈতিক দল গেছিল ইডি ডিএমএলের কার্যপদ্ধতিতে বাধা দেওয়ার জন্য বা আটকানোর জন্য। মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টেই ডিএমএলের অন্তর্ভুক্ত ইডিকে আরও বেশি করে ক্ষমতা এবং অধিকার দেওয়া হয়েছে, যারা দেশের অর্থ, জনগণের অর্থ সাইফন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা তো প্রমাণিত হয়েছে ইডির গরিমা, ইডির উচ্চতা, ইডির কার্যশৈলী সুপ্রিম কোর্ট স্বীকৃতি পেয়েছে, বিরোধীদের আবেদন সেখানে আইনি লড়াইতে পর্যুদস্ত হয়েছে। তাই মিথিলেশ মিশ্র মানে ইডি আর মিথিলেশ মিশ্রর ব্যক্তিকে দিয়ে ইডিকে মূল্যায়ন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি। আর মহামান্য আদালত মিথিলেশ মিশ্রর ক্ষেত্রে যা করেছে আমার মনে হয়েছে একজন ল মেকার হিসেবে যে তার রিপোর্টস এবং আর্গুমেন্ট এখন তো লাইভ ল হয়, তাতে কোর্টও সন্তুষ্ট হতে পারেনি এবং পশ্চিমবাংলার জনগণ সহ যারা আমরা লাইভ ল দেখেছি তাদেরও মনে হয়েছে যে মিথিলেশ মিশ্র মহোদয় বা ইডি যে রিপোর্ট একজন টেন্টেড ভেটারেন করাপ্টেড পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আত্মীয়র ক্ষেত্রে সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। তাই ইডির উপর আস্থা রেখে ম্যানের পরিবর্তন ঘটাতে চেয়েছে কোর্ট, এটা খারাপ কিছু হওয়ার কোনো কারণ। অনেক সময় অনেক সব শিক্ষক একটা বিদ্যালয়ে সমান মানে পারদর্শী হয় না, এটা পরিবারের ক্ষেত্র, আপনার পরিবারেও আপনার ভাই বোন সবাই মিলে আত্মীয় স্বজন সবাই পারদর্শী হয় না, কারো কারো ব্যক্তির খামতি থাকতে পারে, কিন্তু ইডির কার্যশৈলীর দক্ষতার নিয়ে কোনো প্রশ্ন তোলার কারণ আছে বলে আমি ভাইপো আর পিসি চার্টার ফ্লাইটে যায়, তৃণমূলের কর্মীরা চার্টার ফ্লাইট চড়বে, একটা ডিআর লটারি তো 300 কোটি দিয়েছে এক বছর, এখনো তো মাসে মদ থেকে ডিআর লটারি থেকে আসানসোলের কয়লা কোল হ্যান্ডলিং থেকে উত্তরবঙ্গের মহিষ পাচার থেকে গাছ পাচার থেকে
পিডাব্লিউডি দপ্তর থেকে, ইরিগেশন দপ্তর থেকে, পিএইচের জল জীবন মিশন থেকে সব মিলিয়ে এখনো তো না বললেও ইলেকটোরাল বন্ড আর ব্ল্যাক মানি মিলে এখনো তো 50-60 কোটি টাকা মাসে আসছে। এবং ডিয়ার লটারি তারা তাদের আয়কর রিটার্নে বলেছে 22-23 অর্থবর্ষে তারা 300 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ইলেকটোরাল বন্ডে। আইএফবি মদের কোম্পানি বলেছে তারা 2021 সালে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে 42 কোটি টাকা নাগেদের মদের কোম্পানি দিয়েছে। সেবিকে জানিয়েছে, আমি তো বলছি আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, সেবিতে চিঠি দিয়ে বলেছে আইএফবি বিজন নাগেদের কোম্পানি জ্যোতিবাবুর আত্মীয় 42 কোটি টাকা, ডিয়ার লটারি 300 কোটি টাকা দিয়েছে। অতএব 200 মতো চার্টার ফ্লাইট নামিয়ে দিন না দমদমে, আজ এবং কাল সারাদিন শুধু উড়ুক, তৃণমূলের লোকেরা উপরে উঠবে, এত টাকা আছে ট্রেনে এক্সট্রা কোচ দিতে পারবে না, কি হয়েছে ভাই করে ফেলবে চুরির টাকা দিয়ে, প্লেন চড়বে অন্তত। মোল্লা আর আবুল ইসলাম, জাহাঙ্গীর খান, শামীম এরা অন্তত ট্রেনে চড়ে ঘুরে প্লেনে চড়বে করে ঘুরে আসবে। দাদা এখানে পুজো কমিটিগুলোকে 70,000 করে টাকা দেওয়া আছে, যেখানে ডিএ বন্ধ, পেনশন পাচ্ছেন না, ডিএ বন্ধ রয়েছে, পেনশন হয়েছে, পুজো কমিটিগুলোকে 70,000 টাকা করে, কোনো আপত্তি নেই আমাদের দল এই বিষয়ে আপত্তি নেই। বক্তব্য হচ্ছে যে প্রাণীমিত্রা, আশাকর্মী, ভিলেজ পুলিশ, ভিএলই, ভিলেজ আপনার ভিলেজ রিসোর্স পার্সন, আইসিডিএস কর্মী, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক, এদেরকে পার্শ্ব শিক্ষক এদেরকে অভুক্ত রেখে আপনি কেন একদিকে বলছেন টাকা নেই, অন্যদিকে ইমাম সাহেব, মুয়াজ্জেম সাহেবদেরকে, পুরোহিতদেরকে 500 টাকা বাড়াচ্ছেন, বলছেন টাকা নেই, আমাকে শুধু জেলে ঢুকানোর জন্য 295 কোটি খরচ করে দিয়েছে, চন্দ্রযান পাঠাতে খরচ হয়েছে 615 কোটি, আর শুভেন্দু দিগারকে জেলে ঢুকানোর জন্য খরচ হয়েছে রাজ্য সরকারের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মিলে 295 কোটি, 301 কোটি টাকা চাঁদা দিচ্ছেন, তাহলে বলছেন কেন টাকা নেই, বলছেন কেন বিয়ে দিতে পারবে না, ঘেউ করবে না, কেন এইসব কথা বলছেন আপনি? আমাদের বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি হিন্দু সনাতনীদের দুর্গা পুজোটাকে উৎসবে পরিণত করতে চান, কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। আমরা বলি সার্বজনীন পুজো, সকলের চাঁদাতে সকলের সাহায্য হবে, হিন্দু লোকরা চাঁদা দেবে দুর্গা পুজো, এটাই ছিল আমাদের নিয়ম, বোধন হবে পঞ্জিকা দেখে, বিসর্জন নিরঞ্জন হবে, দধিকর্মা হবে পঞ্জিকা দেখে, নবরাত্রি বলুন, পুষ্পাঞ্জলি বলুন, সব কিছু হবে পঞ্জিকা শাস্ত্র মতে। মমতা ব্যানার্জি ওই জায়গা থেকে দুর্গা পুজোটাকে হাইজ্যাক করেছেন, টাকা দিয়ে কালচারাল প্রোগ্রাম করে দিয়েছেন, এতে আমাদের যে হাজার হাজার বছরে দুর্গাপূজার যে শাস্ত্রীয় নীতি হিন্দু রীতি এটা বিপন্ন হয়েছে। আপনি ভাবতে পারেন এটা পিতৃপক্ষ শুরু হয়েছে গতকাল 29শে সেপ্টেম্বর, পিতৃপক্ষে কোথাও কোনো হিন্দু বাঙালি, বাঙালি ও বাঙালি হিন্দুরা শুভ কাজ করেন না, পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন ক্ষমতা থাকলে গয়াতে গিয়ে পিণ্ডদান করেন, মাতৃপক্ষ 14 তারিখে মহালয়ার দিন শুরু হয়, মাতৃপক্ষে শুভ কাজ হয়। মমতা ব্যানার্জি গত 3 বছর ধরে পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুর উদ্বোধন করেছে, এবারেও আমি খবর কাগজে পড়ছিলাম মন্ত্রীদের পুজো উদ্বোধন হচ্ছে 11ই অক্টোবর। এরা আমাদের সনাতন হিন্দু কালচারকে, আমাদের হাজার হাজার বছরের যে পুরনো প্রথাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ক্ষমতা এবং পুলিশকে প্রয়োগ করে এটা নষ্ট করতে চাইছেন, এটা প্রত্যেকটা হিন্দুর ক্ষেত্রে বিপজ্জনক। বিজেপির পঞ্চায়েত হলে সেখানে উন্নয়ন স্তব্ধ, এমনকি রাস্তা, পথশ্রী রাস্তা উদ্বোধন হলেও সেখানে টাকা নেই বলে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। না না, সে ঠিক আছে, টাকা নেই কি না নেই আমরা আটঘাট বেঁধে নামছি পরে বুঝতে পারবে, দিল্লি চলকে বুঝতে পারবে, 11 সিপিএমের বিরোধী দল, বিরোধী দলনেতা, 16 কংগ্রেস, কংগ্রেসের বিরোধী দলনেতা মানুষ দেখেছে, 21-এর পর থেকে বিজেপিকেও বিধানসভায় লোক দেখছে,
আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের বিরোধী দলের লোকেরাও কিভাবে বিরোধী দল নেতা বা নেত্রীর পারফরমেন্স করতে হয় সেটা আপনারা তিন মাস পর থেকে বুঝতে পারবেন। আমরা এখন হানিমুন পিরিয়ড তো সবে উঠ গেছে, সবে নতুন পঞ্চায়েত হয়েছে, এখন আমরা একটু ভদ্রভাবে সবাইকে নিয়ে, অভদ্র আমরা হব না, ওদের বাধ্য করাবো আইন মেনে কাজ করবো। আমরা ঘর ভেঙে পড়ে চারজনের মৃত্যু, আবাস বাড়ি পায়নি এই নিয়ে অভিযোগ উঠছে, ঘর ভেঙে পড়ে চারজনের মৃত্যু একই পরিবারের, বিষ্ণুপুরে তো হ্যাঁ বাঁকুড়ায় অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখজনক। 50 লক্ষ আবাসের টাকা পেয়ে ঝেড়ে দিয়েছে, এই 11 লক্ষ 11 লক্ষ ভাইপো চিৎকার করছে। আমি বলছি 50 লক্ষ যে বাড়ি পেয়েছে সেই বাড়িগুলোর টাকা তো ড্র হয়ে গেছে, মোদিজি দিয়েছে, সেই তালিকাটা প্রকাশ করুন। গোয়াল ঘর দেখিয়ে টাকা নিয়েছে, তিনতলা পাকা বাড়ি টাকা নিয়েছে, চার চাকার গাড়ি আছে দুটো টাকা নিয়েছে, সরকারি কর্মচারী শিক্ষক তৃণমূলের নেতা টাকা নিয়েছে। একটা তো লাইলা বিবি কাবিলপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন সাগরদিঘি, একা 35টা বাড়ি নিয়েছে, নাম বলে দিচ্ছি তো, আগের প্রধান 18 থেকে 23 লাইলা বিবি, গ্রাম পঞ্চায়েতের নাম কাবিলপুর, ব্লকের নাম সাগরদিঘি, জেলার নাম মুর্শিদাবাদ। আমার কাছে ইতিহাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জী আজ দিল্লি চলোকে শক্তিশালী করতে সমস্ত নেতার সঙ্গে ভিডিও কনফারেন্সে, আমার এটা কর্মচারীরা মালিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন তাতে আমার, ওটা কোনো রাজনৈতিক দলই নয়, আমি ওর ভিতরে থেকে দেখেছি সব ল্যাম্প পোস্ট, হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি, 65-70 বছরের বুড়ারা ওই 33-34 বছরের ছেলেটার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ওই ছেলেটা ঢুকলে সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, এটা কি রাজনৈতিক দল নেই দাদা? কালকে ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।